প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অবশ্যই যেন গত আট চার দু হাজার চব্বিশ তারিখে এসএসসি এসসি এর জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে যেখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য তোমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে পারবে তাই অবশ্যই আজকের এই ভিডিওটিতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব এই এসএসসি এসসি এর জন্য তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করবে তাই অবশ্যই সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে ফর্ম ফিল করার জন্য তোমাদের এসএসসির নতুন যে ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এখানে এসে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে ফর্ম ফিল আপ করার আগে এই নতুন অফিসের ওয়েবসাইটে তোমাদের ওটিআর করতে হবে অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে এবার তোমরা তারা এই নতুন অফিসের ওয়েবসাইটে এখনো পর্যন্ত ওটিআর করনি তোমরা সবার প্রথম ওটিআর করবে এবং তারপরে অনলাইন আবেদন করবে অর্থাৎ ওটিআর করার পর একটা আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয়ে থাকে ওইটা তোমাদের কিন্তু কাছে রাখতে হবে পরবর্তীতে যে কোনো রকম ভ্যাকেন্সি এলে তোমাদের লগ করে আবেদনটা করতে হবে এবার এই ওয়ান টাইমের জন্য তোমাদের যেখানে ওটিআরটা করতে হবে কিভাবে তোমাদের ওটিআর করতে হবে দেখে নাও এবার সবার প্রথম যে এখানে তোমাদের ওটিআরটা করতে হবে ওটিআর করার জন্য তোমাদের কি করতে হবে ডান থেকে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে লগ ইন অর রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে নিউ ইউজার রেজিস্টার নাও তোমরা যারা এর আগে রেজিস্টার করনি এই নতুন অফিসের ওয়েবসাইটে তোমাদের কিন্তু সবার প্রথম এখানে কি করতে হবে নিউ ইউজার রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে নিউ ক্যান্ডিডেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস এবং পাসওয়ার্ড ক্রিয়েশন তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে ডিক্লারেশন দিয়ে তোমাদের কিন্তু এ টু জের ফর্মটা ফিল আপ করতে হবে তো এখানে কন্টিনিউ অপশান ক্লিক করবে কন্টিনিউ অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশনের ফর্মটা ওপেন হবে যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ রেজিস্টারটা করতে হবে এবার এখানে তোমাদের এই নতুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে এই ওটিআরটা কমপ্লিট করবে এ টু সম্পূর্ণ পদ্ধতি নিয়ে একটা আলাদা স্পেসিফিক ভিডিও দিয়েছিলাম তোমরা যারা ওই ভিডিওটি দেখো নিচের লিঙ্ক থেকে সবার প্রথম দেখে নেবে আজকের এই ভিডিওটি তোমাদের বলবো তোমাদের যাদের আগে থেকে ওটিআর রয়েছে অর্থাৎ এখানে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তোমরা কিভাবে লগ করে আবেদনটা করবে তাই অবশ্যই তোমরা তারা এখন ফার্স্ট টাইম তোমরা যারা ওটিআর করনি নিচের লিঙ্ক থেকে তোমরা কিন্তু আগে আমাদের ওই আগের ভিডিওটি দেখে নাও দিয়ে তোমাদের কিন্তু অবশ্যই এখানে আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নাও তারপরে তোমরা এই ভিডিওটি দেখবে কীভাবে লগ করে তোমরা এই সিচিসের জন্য অনলাইন আবেদনটা করবে ওকে তো লগ ইন করার জন্য এখানে কিন্তু তোমরা লগ ইন ও রেজিস্টার অপশান ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে হবে যেখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর ইউসার নেম রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় তোমাদের ওই নাম্বারটা বসিয়ে দেবে এবং তারপরে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে এবং তারপরে নিচের দিকে আসার পর ক্যাপসা কোডটা এন্টার করে লগ ইন ক্লিক করতে হবে এবার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এবার সবার প্রথম বলে দিই তোমরা যারা ওটিআর করার সময় কোন রকম ইনফরমেশান ইনপুট করো তোমরা যদি এখানে ওটিআর অ্যাপ্লিকেশান ফর্মের এডিট করতে চাও অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন ফর্মের কোনো এডিট করতে চাও যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলছি যখন তোমরা ওটিআর করো তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান হতে ছিল উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশান করছিলে কিন্তু যখন তোমরা কোনো ভ্যাকেন্সির জন্য এখানে অনলাইন আবেদনটা করবে তখন তোমাদের কিন্তু এখানে হয়তো গ্র্যাজুয়েশানটা কমপ্লিট হয়ে গেছে তাহলে ওই গ্র্যাজুয়েশানটা অ্যাড করার জন্য ওটিআর ফর্মে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে এডিট রেজিস্ট্রেশন ডিটেলস এখানে কিন্তু ক্লিক করে তোমরা এখানে এ টু জেড তোমরা এডিট করতে পারবে এবং তারপর তোমরা কিন্তু ভিন্ন ভিন্ন জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদনটা করবে তো এবার সবার প্রথম দেখে নাও এখানে তোমরা এই সেই ছেলে ভ্যাকেন্সির জন্য কীভাবে অনলাইন আবেদন করবে তো অনলাইন আবেদন করার জন্য এইভাবে ড্যাশবোর্ড আসবে এখানে ড্যাশবোর্ডের নিচের দিকে আসবে ড্যাশবোর্ডের নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ লাইভ এক্সামিনেশান এখানে কিন্তু তোমাদের সমস্ত এক্সামিনেশানের এখানে লিস্ট দেওয়া রয়েছে যে সমস্ত ভ্যাকেন্সির জন্য বর্তমানে অনলাইন আবেদন চলছে যেমন এখানে দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য এখানে কিন্তু অনলাইন আবেদন চলছে এবং উপর দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টু এক্সামিনেশান অর্থাৎ এই সিএইচ এর জন্য কিন্তু এখানে অনলাইন আবেদন চলছে তো এর জন্য অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে নিচে একটা অ্যাপ্লাই অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে এবং ফিল ফর্ম অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে যেখান তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করতে হবে এবার এখানে তোমাদের সবার প্রথমে বলা হচ্ছে যে ইনফরমেশান ইন কলম অ্যাট সিরিয়াল নম্বর এক থেকে আঠারো উইল বি ফিল অটোমেটিকলি ফর্ম ইউর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডাটা অর্থাৎ তোমরা যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডাটা দিয়ে এখানে লগ করলে ওখান থেকে এখানে কিন্তু ইনফরমেশানগুলো অটোমেটিক ইনপুট হয়ে গেছে এক থেকে আঠারো পর্যন্ত তোমরা শুধুমাত্র একবার ভেরিফাই করে নেবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আঠেরো নম্বরের পরে এখানে কিন্তু তোমাদের নেক্সট অপশান ক্লিক করতে হবে নেক্সট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সাকসেস দেখাবে এখানে ওকে অপশান ক্লিক করবে ওকে অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কি এডুকেশান ডিলেস যেখানে তোমাদের কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে তো সবার প্রথম দেখতে পাচ্ছ উনিশ নম্বর পয়েন্টে হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান কী রয়েছে এখানে তোমরা অ্যাড করে নেবে তারপর তোমাদের এখানে নেক্সট বলা হচ্ছে কোয়ালিফাইং এডুকেশান কোয়ালিফিকেশান যেখানে তোমাদের সিলেকশান করতে হবে টুয়েলভ স্ট্যান্ডার্ড অর্থাৎ যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় আবেদনটা নেওয়া হচ্ছে অবশ্যই তোমাদের এই উচ্চ মাধ্যমিকটা সিলেকশন করতে হবে ওকে তারপর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে কুড়ির একে ই কিউ স্ট্যাটাস অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই স্ট্যাটাসটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তোমরা উচ্চ মাধ্যমিকটা অলরেডি পাস আউট নাকি তোমরা অ্যাপিয়ারিং তোমরা অ্যাপিয়ারিং হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বললে কি তোমরা তারা অ্যাপিয়ারিং সিলেক্ট করবে এখানে কিন্তু তোমাদের অবশ্যই সালটা যে বেরোবে এখানে শুধুমাত্র তোমাদের কিন্তু দু হাজার চব্বিশটা বেরোবে অর্থাৎ তোমরা যারা দু হাজার চব্বিশের এর অ্যাপেয়ারিং স্টুডেন্ট তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদনটা করতে পারছো আর তোমরা যারা পাস আউট স্টুডেন্ট এখানে কিন্তু তোমরা পাস সিলেক্ট করবে এবং সিলেক্ট করার পর তোমরা কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো এখানে তোমাদের ওই সালটা কিন্তু এখানে এন্টার করতে হবে ওকে তারপর তোমরা নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্টেট ইউটি বোর্ড অর্থাৎ তোমাদের কিন্তু এখানে স্টেটের নামটা সিলেকশন করতে হবে তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তোমরা নিচে দিকে আসবে যেখানে বলা হচ্ছে নেম অফ দ্য বোর্ড যেখানে তোমাদের বোর্ডের নামটা সিলেকশন করতে হবে কোন বোর্ড থেকে তোমরা এখানে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো ওকে তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের রোল নাম্বার জায়গায় তোমাদের রোল নাম্বার

তোমরা এস সার্ভিস হয়ে থাকলে এস করবে নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে তারপর বলা হচ্ছে তোমরা যদি রিলেকশান চাও তোমরা কিন্তু অবশ্যই বয়সের ছাড় চালে এস করবে নাহলে কিন্তু এখানে নো অপশান ক্লিক করবে এবার তোমরা যদি এস সি এস টি হয়ে থাকে এখানে তোমরা এস অপশানে ক্লিক করবে এস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচে দিকে আসবে যেখানে তোমাদের কোর্ট সিলেকশান করতে হবে এখানে কিন্তু আমি যেহেতু ও থেকে ও টিআরটা এখানে কিন্তু ও দেখাচ্ছে তোমরা যে ক্যাটাগরি থেকে করবে তোমাদের কিন্তু ওই ক্যাটাগরি এখানে শো করবে ওকে তা আমি কিন্তু এখানে ও এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট মেক পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল অ্যাক্সিং জব অপরচুনিটি এখানে তোমরা ইয়েস করতে পারো কিংবা নো করতে পারো যে কোনো একটা করতে পারো ওকে তারপর তোমরা নিচের দিকে আসবে এবং সেভে নেক্সট অপশান ক্লিক করবে এবার সেভে নেক্সট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সাকসেস দেখাবে এখানে ওকে অপশান ক্লিক করবে ওকে অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বেরিয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন টু যেখানে তোমাদের প্রথম চুজ করতে হবে কি প্রেফারেন্স অব এক্সামিনেশান সেন্টার যেখানে তোমাদের তিনটি এক্সামিনেশান সেন্টারে নাম চুজ করতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এখানে তোমাদের ইয়ার রিজন অর্থাৎ ইস্টার্ন রিজন থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে হবে এখানে আমাদের ইস্টার্ন রিজন থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের আসানসোল রয়েছে তার সঙ্গে সঙ্গে বর্ধমান রয়েছে তার সঙ্গে সঙ্গে দুর্গাপুর রয়েছে তারপর কলকাতা তারপরে শিলিগুড়ি এই কটা এক্সাম সেন্টার রয়েছে তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারটা হবে সবার প্রথম ওই এক্সাম সেন্টারটা চুজ করবে আমি কিন্তু এখানে কলকাতা চুজ করলাম এবং তারপরে প্রেফারেন্স টু যেখানে কিন্তু কলকাতা আর তোমাদের কিন্তু দুটো এক্সাম সেন্টারের নাম চুজ করতে হবে এইভাবে এবং এখানে এক্সাম সেন্টার তিনটে চুজ করার পর তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে এবার নিচে দিকে আসারও দেখতে পাচ্ছ পঁচিশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে মিডিয়াম অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান যেখানে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার ভাষা চুজ করতে হবে কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে চাও এখানে কিন্তু চার নম্বর পয়েন্টে এখানে বেঙ্গলি রয়েছে তাই অবশ্যই তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চালে এখানে কিন্তু বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে চার নম্বর অপশান বেঙ্গলি তোমরা চুজ করে নেবে এবং তারপরে আবার ভেরিফাই করতে হবে তোমাদের এখানে কিন্তু চার নম্বর অপশানটা বেঙ্গলি সিলেক্ট করতে হবে তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ছাব্বিশ নম্বর পয়েন্টে মিডিয়াম ফর টাইপিং টেস্ট তোমরা অবশ্যই এখানে এলডিসি হোক ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর হোক যে কোনো আবেদন করলে তোমাদের একটা নর্মাল এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে যেখানে কিন্তু তোমাদের ভাষা চুজ করতে হবে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে এখানে টাইপিং টেস্ট দিয়ে যাও এখানে কিন্তু তোমরা ইংলিশ চুজ করবে ইংলিশ চুজ করবে নিচের দিকে আসবে এখানে ভেরিফাই করবে ইংলিশ চুজ করবে তারপর তোমরা নিচের দিকে আসবে এখানে কিন্তু ডিসেবিল পার্সনগুলো এখানে কিন্তু ইনেকটিভ হয়ে আছে তারপর তোমরা নিচের দিকে আসবে এখানে বলা হচ্ছে তোমাদের যদি ফিজিক্যাল লিমিটেশন থাকে তোমরা প্রতিবন্ধী হয়ে থাকো এখানে এস করবে না আর এখানে সবাই নো অপশানে ক্লিক করবে করবে তারপর নিচের দিকে আসবে যেখানে বলা আছে আঠাইশ নম্বর পয়েন্টে যে ওয়েদার টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস করো সাবজেক্ট তোমরা ম্যাথমেটিক্স তোমাদের থাকে তাহলে কিন্তু ডিইও পোস্টে তোমাদের কিন্তু অবশ্যই এখানে স্পেশাল ডিপার্টমেন্টে তোমাদের চাকরিটা হবে আর তাছাড়া তোমরা উচ্চ মাধ্যমিকের যে কোনো স্ট্রিম থেকে করলে তোমরা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং এলডিসি পোস্টের জন্য এলিজিবিল অ্যাপ্লিকেশান করতে পারবে তো তোমরা যদি এখানে সায়েন্স স্ট্রিম থেকে তোমরা পাস করে থাকো তোমাদের সাবজেক্টের মধ্যে ম্যাথ থেকে তাকে এস করবে নাহলে সবাই কিন্তু এখানে নো অপশান ক্লিক করবে ওকে তারপরে সেভেন নেক্সট অপশান ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে এবার এখানে লাইভ ফটো তোমরা কিভাবে ক্যাপচার করবে মোবাইল থেকে দেখে নাও মোবাইল থেকে লাইভ ফটো ক্যাপচার করার জন্য সবার প্রথম কিন্তু এসএসসির যে নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে মাই এসএসসি এসি অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানে তোমাদের কিন্তু মোবাইলে ইনস্টল করতে হবে এবং তারপরে তোমরা ইনস্টল করার পর ওপেন করবে এই অ্যাপ্লিকেশানটা এবার এই মাই এসএসসি এসি অ্যাপ্লিকেশানটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমাদের লগ ইন করতে হবে সবার প্রথম এখানে কিন্তু সবার প্রথম তোমরা ইউসার নেম রেশন নাম্বার জায়গায় তোমাদের কিন্তু রেশন নাম্বারটা এন্টার করবে তারপরে ঘরটায় পাসওয়ার্ড এন্টার করবে তারপরে ঘটে ক্যাপচারটা এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো প্রথমে কিন্তু এখানে মাই অ্যাপ্লিকেশনের জায়গায় এখানে বলা হচ্ছে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টু এক্সামিনেশান যেখানে ফটো ক্যাপচার করার জন্য কিন্তু ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে ক্যাপচার অপশান এই ক্যাপচার অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ডেমো দেখাবে যে তোমাদের কীভাবে ফটোটা এখানে তুলতে হবে এবার তোমাদের ফটোটা ক্যাপচার করার জন্য নিচের দিকে আসবে যেখানে তোমাদের একটা ক্যামেরা আইকন দেওয়া রয়েছে এখানে কিন্তু প্লাস আইকনে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ক্যামেরাটা খুলে যাবে এবার এখানে কিন্তু তোমাদের ক্যামেরাটা খুলে যাওয়ার পর তোমাদের কিন্তু তোমাদের যে ফেসটা তোমাদের ফেসটা কিন্তু এর মধ্যে রেখে তোমাদের কিন্তু নিচে ক্যাপচার অপশান ক্লিক করতে হবে তাহলে কিন্তু তোমাদের ফটোটা এখানে কিন্তু ক্যাপচার হয়ে যাবে লাইভ ফটোটা ওকে এবার ফটো ক্যাপচার করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফটোটা অ্যাকসেপ্ট করা হলে দেখিয়ে দেবে যে ফটো অ্যাপ্রুভ অ্যান্ড প্রোসিড এখানে কিন্তু দেখে দেবে আর তোমরা যদি ফটোটা রিটেক করতে যাও আবার পুনরায় অন্য একটা ছবি তুলতে যাও তাহলে কিন্তু এখানে ট্রাই এখানে ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের আবার পুনরায় চান্স দেওয়া হবে যেখানে কিন্তু তোমরা সঠিক ফটোটা এখানে আপলোড করবে ওকে তো এখানে কিন্তু এই ফটোটা তোমরা যে তুললে এই ফটোটা যে ক্যাপচার করলে এই ফটো আপলোড করার জন্য কী করতে হবে নিচে একটা আপলোড অপশান দেওয়া রয়েছে এই আপলোড অপশান ক্লিক করবে এবারে আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এইভাবে সাকসেসফুল দেখাবে এবং এখানে বলা হচ্ছে ফটোগ্রাফ আপলোডের সাকসেসফুলি কন্টিনিউ ইন ওয়েবসাইট এখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু কি করতে হবে এখানে কিন্তু তোমাদের এই রিটার্ন অপশানে ক্লিক করতে হবে রিটার্ন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছো এখানে মাই অ্যাপ্লিকেশনে প্রথম যে এখানে দেখা ছিল ফটো তোলার জন্য এখানে কিন্তু ফটোটা কিন্তু আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে এবার তোমাদের কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছে তোমাদের নেক্সট স্টেপগুলো কি করতে হবে এবার ওই মাই এস এসই অ্যাপ্লিকেশানে ফটো আপলোড করার পর এখানে আসার পর রিপ্রেস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফটোটা এখানে শো করবে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু এখানে সিগনেচারটা আপলোড করতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে যার সাইজ কিংবা ডাইমেনশান দেওয়া রয়েছে ফোর সেমি ইন্টু টু সেমি ওকে যেখানে তোমরা আপলোড সিগনেচারে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেমোরি কার্ড অপশানটা খুলে যাবে সেখান থেকে তোমাদের কিন্তু সিগনেচারটা চুজ করতে হবে ওকে সিগনেচারটা চুজ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সিগনেচার আপডো হয়ে যাবে এবং তারপর নিচের দিকে আসার পর সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করবে এবার ফটো এবং সিগনেচার আপলোড করার পর সেভে নেক্সট অপশানে ক্লিক করলে এখানে সাকসেস দেখাবে ফটো এবং সিগনেচার সেভ সাকসেসফুলি এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে যেখানে তোমাদের একবার ভালোভাবে ভেরিফাই করে নিতে হবে তোমরা প্রতিটা অপশান ঠিকঠাক দিয়েছো কি না এখানে তোমরা পুরো ফর্মটা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু পুরো ফর্মটা একবার চেক করে নেবে চেক করে নেওয়ার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর সেভে নেক্সট অপশানে ক্লিক করবে সেভে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে এখানে তোমাদের ডিক্লারেশন পেজটা হবে যেখানে তোমার নিচের দিকে আসার পর আই এগ্রি অপশনে ক্লিক করবে এবং ক্যাপচা করটা বসে সেভেন নেক্সট অপশনে ক্লিক করবে এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নেক্সট পেজ ওপেন পেজ যেখানে বলা ফর্ম রিসিভ সাকসেসফুল্লি এখানে কিন্তু তোমাদের ফর্মটা রিসিভ হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট কিংবা ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো আর তোমরা যারা এসসি এস ক্যাটাগরি কিংবা ওমেন ক্যান্ডিডেট কিংবা তোমরা যারা প্রতিবন্ধী এক্স সার্ভিসম্যান তোমাদের কিন্তু এখানে দেখাবে প্রিন্ট অপশান ডাইরেক্ট তোমাদের কিন্তু আর পেমেন্টটা নেওয়া হবে না আর তোমরা যারা ও বিসি ক্যান্ডিডেট আর জেনারেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এই পেমেন্ট করার জন্য মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একশো টাকা অ্যামাউন্ট দেখাবে এখানে তোমরা পে অপশানে ক্লিক করবে পে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের পেজ ওপেন হবে যেখানে তোমাদের একশো টাকাটা পেমেন্ট করতে হবে এখানে কিন্তু পেমেন্টের মাধ্যম কী দেওয়া রয়েছে স্টেট ব্যাংকের নেট ব্যাঙ্কিং স্টেট ব্যাংকের ডেবিট কার্ড আদার ব্যাংকের ডেবিট কার্ড তার সঙ্গে সঙ্গে ইউপিআই মাধ্যম দেওয়া রয়েছে তোমরা যে একটা মাধ্যম সিলেকশান করার পর এখানে একশো টাকাটা পেমেন্ট করার পর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আটটা তোমাদের কিন্তু কাছে রাখতে হবে পরবর্তীকালে কাজে লাগবে তোমাদের আজ আজকের এই ভিডিওটি তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা বলে দিলাম যে এসএসসি সেইচ এর জন্য তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করবে ফটো সিগনেচার তোমাদের মোবাইল থেকে কীভাবে আপলোড করতে হবে টু বলে দিলাম যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোন রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে